What's up, guys? How are you? 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 AWM Auto Headshot. AWM Auto Headshot একটি নতুন অ্যাপ্লিকেশন বেরিয়েছে গুগলে সো এটা ডাউনলোড করব এবং এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না হ্যাঁ এটা ইন্ডিয়াতে এবং ইউএস জাপান ইন্দোনেশিয়া এই সার্ভারগুলোতে গ্রিনে কোম্পানি দেয় নাই কিন্তু কিছু কিছু হ্যাকাররা এই জিনিসটা করছে সো আপনারা একটা স্যাম্পল দেই জ্ঞান গেমিং দেখছেন তো নাকি জ্ঞান গেমিং দেখবেন AWM খুব ভালো খেলে এবং ভালো ভালো প্লেয়াররা গিয়ে খেলে সো সেটার জন্য একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করলে AWM এর গুলি অটোমেটিক যে হিট লাগে তো চলুন দেখি নি কিভাবে ডাউনলোড করবেন সো সেটার জন্য আপনারা কি করবেন আপনাদের ব্রাউজারটা একটু ক্লিয়ার করে নেবেন হ্যাঁ আমি দেখুন দেখে আমার ব্রাউজারটা ক্লিয়ার করে নিছি আমার মতো সেম টু সেম করবেন একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু ডাউনলোড হবে না হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র কম্পিউটারের জন্য কেউ মোবাইলে চেষ্টা করলে কিন্তু মোবাইলে হবে না আমি আগে বলে দিলাম যারা পিসি প্লেয়ার তাদের জন্য শুধু এই হ্যাকটি সেখানে ব্রাউজার হিস্ট্রিটা সব পাঠাইতে হবে আপনাদের কাটতে হবে না হলে কিন্তু হবে না কাজ করবে না সেখানে ব্রাউজার কাটতে থাকুক এরপর আমরা নিউ ট্যাবে ক্লিক করি নিউ ট্যাবে ক্লিক করার পর সেখানে একটা ভিপিএন আছে ভিপিএন আপনাদের অ্যাড করতে হবে সো কীভাবে ভিপিএন অ্যাড করবো সেটা আগে ভিডিও থেকে বলছে সো আমরা এখানে টাচ ভিপিএন ওপেন করা সো আপনারা কী করবেন আপনাকে করবেন আপনাদের ব্রাউজারে যে এই লিখবেন ওয়েব স্টোর লিখে যখন সার্চ করবেন ওয়েব একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে সো ওয়েব স্টোর এখানে ক্রোম ওয়েব স্টোর ঠিক আছে সেখানে আপনারা সার্চ করবেন ভিপিএন টাচ ভিপিএন যখন ক্লিক করবেন দেখুন টাচ ভিপিএন চলে আসছে হ্যাঁ এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখবেন লেখা থাকবে অ্যাড টু ক্রোম আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো খান গাইস আপনাদের থাকবে যেরকম আপনারা যখন সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গেছে সেখানে টাচ ভিপিএন যখন আসবে এখানে ক্লিক করবেন এখানে অ্যাড টু ক্রোম দেবেন সো অ্যাড টু ক্রোম দেখবেন একটু চেকিং হবে এবং এটা একটা ডাউনলোড হবে আপনারা দেখবেন সব ছোটো একটা ফাইল সেটা দেখুন কত মানুষ ইউজ করে 7 মিলিয়ন মানুষ এটা ইউজ করতেছে এবং এটা রেটিং দেখুন 77,131 জন রেটিং দিয়েছে যে ভিপিএন এত ভালো সো ভিপিএন কানেক্ট হতে একটু দেরি হয়তো হইতে পারে এখন কারণ আমার নেটওয়ার্কে খুব ভালো কাজ করতেছে তো সো চলুন আজকে আমরা নেরিয়া ভিপিএন ছাড়াই আপনাদের ডাউনলোড করে দেখাবো ভিপিএন ইনস্টল হোক সো ফার্স্ট অফ অল আপনারা দেখি সো গাইস আপনারা সার্চ করবেন তো এই যে আমাদের ভিপিএন অ্যাড হয়ে গেছে হ্যাঁ দেখুন অ্যাড টু এক্সটার্নাল সেখানে ক্লিক করবো ঠিক করবে আমার ভিপিএনটা ডাউনলোড হয়ে গেছে সেখানে দেখুন এখানে আমাদের ভিপিএন অ্যাড কানেক্ট হয়ে গেছে তো এখানে আমরা ব্লু মিট ক্লিক করবো ওকে আমাদের আর লাগবে না এখন আমাদের সব শিখে হয়েছে এখান থেকে আমরা ভিপিএনের ওয়েবসাইট নিয়ে গেছি আমরা এখান থেকে ভিপিএনে ক্লিক করবো ভিপিএনে ক্লিক করে যে কোনো একটা সার্ভার আপনাদের কানেক্ট করতে হবে আমি দেখাই আপনাদের যে কোনো সার্ভার হলে হবে না এখানে ইউনাইটেড স্টেটসটা করতে পারবেন বা কানাডা করতে পারেন ঠিক আছে আমি আপনাদের রেকমেন্ড করবো ইউনাইটেড স্টেটটাই কানেক্ট করেন কানেক্ট করে কানেক্ট সো এটা দেখুন কানেক্ট হয়ে গেছে সো এখন আমরা আমাদের যদি আইপিতে সার্চ দিই মাই আইপি অ্যাড্রেস যদি সার্চ যদি দিই তাহলে দেখুন আমাদের আইপি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সো এখন আপনাদের কী লিখতে হবে আপনাদের চলে যেতে হবে গুগলে ঠিক আছে গুগল এলএলজি সো গুগল যখন চলে গেছি পারমিশন দিবি সেখানে আপনাদের সার্চ করতে হবে ফ্রি ফায়ার AWM AU Auto Headshot Hack APK ঠিক আছে এটাতে সার্চ করবেন আপনারা আমি আপনাদের লিঙ্কটি দিয়ে রাখবো কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে লিঙ্ক দিলে আপনাদের ভিডিওতে সমস্যা হয় ঠিক আছে আমার নতুন চ্যানেলের সমস্যা হবে সো এখান থেকে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে আসছে সো এখানে এখন অনেক AWM হ্যাক আসছে সো আমি আপনাদেরকে দেখাইতেছি কোনটা ওরে এনে দুই সব দেওয়া গাইস এখানে দেখুন 4x স্কুল হেডশট টুল GFX টুল 10x হেডশট বুস্টার প্রো FFS 4x ফ্রি ফায়ার ম্যাক্স হেডশট সো এখান থেকে সবগুলো বাদ দিয়ে আপনারা ডাউনলোড করবেন এই যে এটাকে সো এখান থেকে ক্লোজ করে দেবেন একটা ক্লোজ করে দেবেন এখানে দেখুন আমাদের নতুন হ্যাকটি চলে আসছে এখানে কি লেখা FFS 4x ইনজেক্টর FF হেডশট ঠিক আছে এই যে এটা প্রথম আমাদের ডাউনলোড করতে হবে
সো সেটা ডাউনলোড করার জন্য কিন্তু এত সহজে ডাউনলোড হবে না গাইস, আপনাদের এখানে একটু জিনিস খেয়াল করতে হবে। কী লাগছে, ইন অ্যালাউ ইউর, হ্যাঁ অ্যালাউ দিব, পরে ইনক্রিট ইউর সেন্সিবিলিটি, অ্যামেজিং গেম সেটিং, এফেক্ট সেটিং, ওরে ভাই, প্রাইস ফ্রি, ভার্সন 1.4, সাইজ 14 MB, ঠিক আছে, কন্টেন্ট রেটিং এভরিথিং, ওকে চলুন এটা আমরা এখন ডাউনলোড করি। সো এটা এত সহজে ডাউনলোড করা যাবে না জানার মতো, সো ডাউনলোডে ক্লিক করি চলুন দেখি। সেখানে আমাদের ফাইলটা চলে আসছে, আপনার মতো ভালো করে খেয়াল করে নেবেন, ঠিক আছে, FF4 ইঞ্জেক্টর হেড, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে নেব। সেখানে দেখুন আমাদের FF4 এটা ডাউনলোড হইতেছে, আপনাদের দেখাই। সো এটা ডাউনলোড হলে হবে না কিন্তু, হ্যাঁ আপনাদের আরও কিছু করতে হবে। সো আপনাদের একটু ব্যাক করে দেবেন, আরেকটা ব্যাক করে দেবেন, ব্যাক করে দিয়ে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেবো যে এই যে এটা ডাউনলোড করতে হবে, বুঝিনি এই যে এখানে আছে, ধরেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, একটু খারাপ একটু খুঁজতে হবে, আমার সামনে আমি একদম খেয়ালি করি নি, এই যে যে ম্যাক্স হবে কেন, এটা তো ম্যাক্স আমাদের শুধু ফ্রি ফায়ার, ও এটা ফ্রি ফায়ারে চলবে, ফ্রি ফায়ার ম্যাক্সও চলবে আর কি, হ্যাঁ এই যে এই যে এইটা এটা, হ্যাঁ জেফিক্স টুল, এই হেডশট, সাইজ 4.9 MB, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই এটাই, হ্যাঁ এটাই মেবি, হ্যাঁ সো এটাকে চলবে, আমরা এখন করে নিই ডাউনলোড। ডাউনলোড APK, সো আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ওপেন করতে হবে। ওকে আমাদের এটা ডাউনলোড হয়েছে, আমরা ডাউনলোড শুনে যাই, ওকে আমাদের এটা দুইটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটাকে ওপেন করি, এটাকে ডাউনলোড করছি, ইঞ্জেক্টরটাকে ওপেন করি, ওপেন করার পর এখানে দেখুন আমার দুইটা ফাইল চলে আসছে, ঠিক আছে, দুইটাকে আমরা এখান থেকে কাট করতে হবে, কাট করে আমরা ব্রাউজারটা কেটে দিই, এখান থেকে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন দুইটা ফাইল কিন্তু অটোমেটিক এখন ইনস্টল হবে না, চলুন দেখি ইনস্টল হয় কি না, ওপেন হই, দেখছেন ওপেন হই, লক মাইক্রোসফট স্টোর দেই, তাহলে কিন্তু হবে না, আমি জানতাম যে এটা হবে না। সো আমি আপনাদেরকে বলে দিতেছি এটা কেন হয় না আমার কাছে, হ্যাঁ আপনাদের কম্পিউটার হবে, আমারটা হবে না, কারণ আমারটার ভিতরে IDM নাই, হ্যাঁ।